এশিয়ান টক্স 24ৰ বিয়লি বাতৰিলৈ স্বাগতম। করোনা ভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সফলতা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসর। রাশিয়া, চীন, জাপানের পিছত ভারততো কোভিড 19ৰ চিকিৎসার বাবে ফেবিপিরাভির টেবলেট ব্যবহারের বাবে অনুমোদন। শনিবার ফার্মাসি চিকিৎসালয়ত উপলব্ধ হব টেবলেটবিধ। 18-75 বছর বয়সের লোকহে ব্যবহার করব পাৰিব। ইফালে একোটা টেবলেটের দাম 103 টাকা। চিকিৎসকর পরামর্শ নোলোৱাকৈ কিনিব নোৱাৰিব কোনো লোকে। আজি বলয়গ্রাস সূর্যগ্রহণ। 2020 চনের প্রথমটো বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হয়েছে দেশবাসী। স্থান বিশেষে ভারতের বিভিন্ন স্থানের পৃথক পৃথক সময় দেখা গৈছে বলয় সূর্যগ্রহণ। খালি চকুরে পুনপুটিয়াক নাচাবলে আহ্বান বিজ্ঞানী। বলয়গ্রাস সূর্যগ্রহণ 19 বছৰ পিছত দৃশ্যমান হয়েছে। আজি আন্তর্জাতিক যোগা দিবস। ঘরতে থাকি পরিয়ালের লগত যোগা দিবস পালনের বাবে আহ্বান প্রধানমন্ত্রীর। इस साल अंतर्राष्ट्रीय योग दिवस की थीम योगा एट होम एंड योगा विद फैमिली ये तय हुई है। आज हम सब सामूहिक कार्यक्रमों से दूर रहकर घर में ही अपने परिवार के साथ मिलकर योग कर रहे हैं। আগন্তুক নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ সামাজিক দূরত্ব ভঙ্গ করে রহার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে। কচুয়া মাধবপাড়ার ভগ্ন মাথাউরি স্থান পরিভ্রমণ করে বিজেপি সরকার তীব্র সমালোচনা করে। 2021ত বিজেপি দলক উৎখাত করে কংগ্রেস দলে সরকার গঠন করব বলে সাংসদগুলো দাবি করে। ইফালে সাংসদ পুঁজি দুবছরের ধন কাটি নিলে মোদী সাহাবে, এই মন্তব্য সাংসদগুলো। মুঠতে আমি বিজেপির অপশাসনের অন্ত পেলায় আমি কংগ্রেস সরকারখন অসমত আমি প্রতিষ্ঠিত করিম। তার কারণে আমি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাম করছো, সুকে কোনে আর করে যাব।